নেত্রকোনার মদনে ৪৮ যাত্রী সহ নৌকা ডুবে ১৭ মরদেহ এবং ৩০ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ এক। সিনহার মৃত্যু তদন্তে সেনা প্রধানের আস্থা, উস্কানিতে সম্পর্কের ক্ষতি হবে না, মন্তব্য আইজিপির। দেশে করোনায় আরও ৩৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩,২৬৭, নতুন রোগী ২,৬৫৪। লেবাননে বিস্ফোরণে ব্রাহ্মণবাড়িয়া এবং শরীয়তপুরের ২ প্রবাসী নিহত, ২ জনের অবস্থা গুরুতর। এবং পদ্মায় পানি না বাড়ায় দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে ভাঙন রোগবালাই। সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনাম বলছিলাম, এবারে জানাবো পুরো খবর। নেত্রকোনায় ইঞ্জিন চালিত নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হলেও একজন নিখোঁজ আছেন। দুপুরে মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে এই দুর্ঘটনা ঘটেছে। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানিয়েছেন, যাত্রীবাহী ইঞ্জিন চালিত এই নৌকাটি দুপুর ১:৩০-টার দিকে ৪৮ জন যাত্রী নিয়ে উচিতপুর ঘাট থেকে রওনা দেয়। পথে হাওরের পানির স্রোতে গোবিন্দশ্রী এলাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। পরে মদন উপজেলার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী লাভলু। লাভলু, প্রথমেই জানতে চাই, একজন নিখোঁজ রয়েছেন, তার ব্যাপারে উদ্ধার তৎপরতা চলছে কিনা এবং যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তারা সবাই সুস্থ আছেন কিনা? আমি এই যে নেত্রকোনার যে মদন উপজেলার যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তাদের সাথে আবার কিন্তু স্থানীয় যে পুলিশ রয়েছে তারাও কিন্তু হাত লাগিয়েছে। স্থানীয় জনগণও কিন্তু চেষ্টা করছে এবং প্রথম থেকেই কিন্তু স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করে এই লাশগুলো উদ্ধার করে, যারা নিহত হয়েছে প্রায় 17 জন। আমি আপনাকে জানিয়ে রাখি যে নেত্রকোনার যে মদন উপজেলার যে উচিতপুর ঘাট সেটি কিন্তু হাওরের একটি প্রবেশ পথ এবং এখানে কিন্তু একটি পর্যটন স্পট হিসেবে কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে গেছে মানুষের কাছে। প্রতিদিনই কিন্তু এখানে প্রচুর মানুষ আসে, সেই কারণেই কিন্তু ময়মনসিংহের যে কোলাপাড়া গ্রাম যেটা সেখান থেকে কিন্তু কিছু লোক আজকে সকালে কিন্তু এসেছিলেন এবং তাদের সাথে তাদের কিন্তু আত্মীয় স্বজন ছিল। নেত্রকোনা জেলার যে আটপাড়া উপজেলার তেলিগাটি এলাকার সেখান থেকেও সবাই মিলে কিন্তু ৪৮ জনে মিলে একটি নৌকায় তারা এই উচিতপুর ঘাট থেকে কিন্তু নৌকা ভাড়া করে তারা মদনের হাওরে কিন্তু ঘুরতে বেরিয়ে যান। তো আপনাকে জানিয়ে রাখি যে আমি স্থানীয় জনগণ এবং যে পুলিশ এবং যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছে, কর্মীরা রয়েছে, আমি বিভিন্ন জনের সাথে যে কথাবার্তা বলেছি তারা কিন্তু এই নৌকাডুবির কারণ সম্বন্ধে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে সেখানে কিন্তু আসলে আজকে কিন্তু বেশ বাতাস বইছিল এবং নদীরও কিন্তু স্রোত আছে। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে হাওর এলাকার যে প্রধান নদী ধনু নদী কিন্তু এখনো 60 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু সেখানে কিন্তু আসলে নদীর ঢেউ এবং হাওরের যে প্রবল যে ঢেউ সেগুলো কিন্তু রয়েছে। এ কারণেই কিন্তু বাতাসের তোর এবং নদীর যে স্রোত দুটি মিলিয়ে কিন্তু নৌকাটি আসলে উল্টে যায় এবং সেই নৌকাটিতেও কিন্তু আসলে ৪৮ জন যাত্রী কিন্তু আসলে কম নয়, অনেকটা বেশি যাত্রী, যে কারণে কিন্তু নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে তলিয়ে যায় এবং সেখানে 17 জন যে নিহত হয়েছে এবং তাদের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা কতক্ষণ চালাবেন তারা? নিখোঁজ যে একজন আছেন তার সম্পর্কে উদ্ধার তৎপরতা কতক্ষণ চালাবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস? তারা কিন্তু আসলে এখনো চেষ্টা করছে, যে পর্যন্ত উদ্ধার না হয়, যদি আজকে সন্ধ্যা নাগাদ যদি উদ্ধার না হয় যতক্ষণ তারা পারেন সেই চেষ্টাটি করবেন এবং সর্বশেষ তারা চেষ্টা করবেন, যেহেতু তারা 17টি লাশ উদ্ধার করছে এবং সেটিও তারা আশা করছেন যে সেই লাশটিও কিন্তু তারা উদ্ধার করতে পারবে। এখন পর্যন্ত কিন্তু স্থানীয় প্রশাসন সেই নিহতদের বাড়ি এবং এলাকার কথা বলতে পারলেও কিন্তু তাদের নাম যেটি পরিচয় সেটি কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। লাভলুপাল, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে এ সময় আসলে প্রচন্ড স্রোত থাকে নদীতে এবং ধারণ ক্ষমতার কথা বলছিলেন, এই বিপদের সময় বিপদসীমার উপর দিয়ে বইছে, এই সময় কি সচরাচর নৌকা দিক দিয়ে যায়? হ্যাঁ, এদিকে কিন্তু আসলে নৌকা চলে, হাওর এলাকাতে একমাত্র আসলে যাতায়াতের বাহন কিন্তু আসলে নৌকায়। নৌকা চলে। তবে যে বিষয়টি আমি গতকালকেও কিন্তু একজন ওই এলাকাতেই কিন্তু একজন মাঝি নৌকা থেকে ছিটকে পড়ে গিয়ে কিন্তু আসলে এই নদীতে মারা গেছেন, কারণ এখন কিন্তু আসলে হাওরের যে পানি সেখানে কিন্তু আসলে স্রোত বেশি এবং উত্তাল অবস্থায় রয়েছে, কারণ এই এখনো কিন্তু যেটি আমি আগে আপনাকে বলছিলাম যে 60 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু সেখানে পানি প্রবাহিত হচ্ছে। লাভলুফল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। হবিগঞ্জের হাওরে মঙ্গলবার নৌকাডুবিতে নিখোঁজের একদিন পর বাবা এবং ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে বানিয়াচংয়ে মুরাদপুর হাওরে মরদেহ দুটি ভেসে ওঠে। বানিয়াচং থানার ওসি ইমরান হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নৌকায় করে 7 থেকে 8 জন বানিয়াচং উপজেলার মুরাদপুরে যাচ্ছিলেন। হাওরে হঠাৎ নৌকা ডুবে গেলে একই পরিবারের 3 জন সেখানে নিখোঁজ হন। এই ঘটনায় ফায়ার সার্ভিস গতকাল দুলেনা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করতে পারলেও তার ভাই আলী নূর এবং ভাইয়ের ছেলে খোকন মিয়ার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজ ভোরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। সাবেক মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশের মধ্যকার সম্পর্কে কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন বাহিনী দুটির প্রধান। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাপুলিশ পরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, সিনহার মৃত্যুর দায় ব্যক্তির বাহিনীর নয়। টেকনাফে সাবেক মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় কক্সবাজারে সেনাবাহিনীর রেস্ট হাউস জল তরঙ্গে দুই বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনা এবং পুলিশ প্রধান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং আইজিপি বেনজির আহমেদ। এ সময় সেনাপ্রধান বলেছেন, সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে কোনো দূরত্ব নেই, তদন্ত কমিটির উপর আস্থা রাখছেন তিনি। আইজিপি বেনজির আহমেদ বলেছেন, বিভিন্ন মহল উস্কানি দিলেও পারস্পরিক সম্পর্কের ক্ষতি হবে না। 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এই ঘটনা নিয়ে যাতে কোনো ধরনের কোনো এই সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত সম্পর্ক চিপ ধরানো বা ভুলবুঝাবুঝি সৃষ্টি করার যাতে কোনো প্রয়াস কেউ না চলে, সেজন্য সবাইকে অনুরোধ করবো। আমাদের সকলেই চেষ্টা করা উচিত যে তদন্তটা যাতে নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়, সেই জন্য যে পরিবেশের প্রয়োজন সামগ্রিকভাবে সেই পরিবেশটা আপনারা সাংবাদিক আছেন, আপনারাও সহযোগিতা করবেন, অবশ্যই আমরা সেনাবাহিনীর সহযোগিতা করবো এবং পুলিশের সহযোগিতা করবো। কোনো ধরনের মৃত্যু আমরা চাই না, কোনো ধরনের মৃত্যু আমরা চাই না, আমাদের এটা অনাকাঙ্ক্ষিত আমরা চাই না। আর কোনো এলাকায় ডেলিভারিটলি গিয়ে মানে মানুষ মারা যাবে এটা নির্ধারিত করে কোনো অ্যাকশন কি কোনো বাহিনী নাই বলা হয়। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, সেনা এবং পুলিশ প্রধান ব্রিফিংয়ের পর যে আশ্বাস দিয়েছেন সেটির পরে নিহতদের পরিবার কি তারা আশ্বস্ত হয়েছেন কিনা এবং স্থানীয় সচেতন মহল যারা আছেন তারা কি বলছেন এটির পরে? হ্যাঁ, আসলে আজকে সেনাপ্রধান এবং পুলিশ বাহিনীর যে প্রধান তারা দুজনেই কক্সবাজারে এসেছিলেন এবং জলতরঙ্গ সেনাবাহিনীর যে রেস্ট হাউস রয়েছে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা এও বলেছেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, আসলে এটির মধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যকার কোনো ধরনের ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই বিষয়টি নিয়ে কথা বলছেন। এবং তিনি এও বলছেন, এই বিষয়ে যদি কেউ উস্কানি দিয়ে থাকে তাহলে সেটিও তারা দেখবেন বলছেন। তবে আসলে সেনাবাহিনীর একজন প্রধান এবং পুলিশ বাহিনীর যে প্রধান তারা কক্সবাজারে এসছেন, এটি নিয়ে কক্সবাজারের মানুষ বলছেন যেহেতু যে টেকনাফের বাহারছড়ায় সেনাবাহিনীর যে সাবেক মেজর যিনি নিহত হয়েছেন সেটি যদি প্রকৃতভাবে হত্যা হয়ে থাকে তাহলে সুষ্ঠু একটি তদন্ত হবে সেটি তারা মনে করছেন কক্সবাজার। তবে আপনি জানেন আজকে সকালে নিহত সিনহার পরিবার কক্সবাজারে এসে তার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদুস তিনি কক্সবাজারে এসেছিলেন। এসে কক্সবাজারে এসে তিনি একটি মামলা করেছেন, কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। এই মামলা করার পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বলছেন তারা ন্যায় বিচার পাবেন, যেহেতু প্রধানমন্ত্রী গতকালকে তার মাকে ফোন করে আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী ফোন করার পরদিন তারা কক্সবাজারে এসে সেই মামলাটি করে মামলায় কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে আসামি করে আরো ৯ জন এই মামলার আসামি করা হয় এবং এটি তদন্তের জন্য দেওয়া হয় র‍্যাবকে, যাতে 7 দিনের মধ্যে এই তদন্ত শেষ করে যাতে। ব্রিফিং এর পরে পরিবারের কোনো মন্তব্য আপনি জানতে পেরেছেন কিনা, তারা আশ্বস্ত হয়েছে কিনা এবং র‍্যাবকে এই তদন্তের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে? আসলে এই যে সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ বাহিনীর যে প্রধান বক্তব্যের পরে পরিবারের সাথে কথা বলার কোনো সুযোগ হয়নি, যেহেতু তারা সকালে শেষ করে তারা আবারও ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এখন র‍্যাবকে যে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, র‍্যাব এটি আমি র‍্যাবের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু আদালত তাদেরকে দিয়েছে তো আসলে তারা ঠিকমতো সেই দায়িত্বটি পালন করবেন, আদালতের নির্দেশটি পালন করবেন, পালন করার 7 দিনের মধ্যে তারা সেই প্রতিবেদন জমা দিতে পারবেন বলে আমাদেরকে এও জানিয়েছে। তবে একটি বিষয় আপনাকে যোগ করতে চাই, যেহেতু সাবেক মেজর সিনহা নিহত হওয়ার পরে টেকনাফের বাহারছড়া যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির সকল সদস্যদেরকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয়েছে এবং মেরিন ড্রাইভ এলাকায় যত সব চেকপোস্ট রয়েছে পুলিশের সেটি সব উদ্ধার করা হয়েছে, যেহেতু আমরা মেরিন ড্রাইভ এলাকার কোনো পুলিশের চেকপোস্ট দেখিনি। রিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাবেক মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ ফাঁড়ির প্রত্যাহার হওয়া ইনচার্জ লিয়াকত আলী সহ 9 পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। বাদীর আবেদনের পর র‍্যাবকে মামলার তদন্তের দায়িত্ব দিয়ে আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় প্রদীপ কুমার দাস এবং লিয়াকত আলী ছাড়াও অন্য আসামিরা হলেন এসআই নন্দদুল, এএসআই লিটন মিয়া এবং টুটুল, কনস্টেবল সাফনুল করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন এবং মোস্তফা। মামলায় সাক্ষী করা হয়েছে 10 জনকে। এদিকে কক্সবাজারের এই হত্যার ঘটনার পর আজ কক্সবাজার গেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনাজির আহমেদ, তারা সেখানে ব্রিফিং করেছেন। গত 31 জুলাই রাতে কক্সবাজারের বাহারছড়ায় পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। আমাদের কেস ফাইল অলরেডি করা হয়ে গেছে এবং আমরা অনুরোধ জানিয়েছি যেন র‍্যাবের মাধ্যমে মামলাটার তদন্ত করা হয় এবং আদালত এটা মঞ্জুর করেছে। সন্তুষ্টিক্রমে মঞ্জুর। আপনারা এই ব্যাপারে সন্তুষ্ট কিনা? জি, আমরা সন্তুষ্ট। উইদিন 7 ডেজ ওনারা কি কার্যক্রম গ্রহণ করেছেন সেটা জানানোর জন্য, অবহিত করার জন্য এখানে বলা হয়েছে। আদার দেন এই মামলাটা র‍্যাবকে সুপারভাইজ করার জন্য তদন্ত করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন, কিন্তু 15 আগস্টের খুনিরা সেই সুযোগ দেয়নি। শেখ কামালের জন্মদিন উপলক্ষে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এইসব কথা বলেছেন। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই 15 আগস্টের খুনিদের বিচার হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী এবারই প্রথম সরকারিভাবে উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আলোচনা সভা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধুরা। প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালের পরিমিতি বোধ ছিল অসাধারণ। ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। রাজনীতির ক্ষেত্রে তার যে সাহসী ভূমিকা, কারণ যখনই 6 দফা দেওয়ার পর থেকে যে আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তারপর যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থান হয়েছিল, প্রতিটি সংগ্রামে কামালের অনবদ্য ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর 15 আগস্টের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করে দেয়। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর বিচার চাইতেও পারেননি বলে জানান বঙ্গবন্ধু কন্যা। দেশ শুধু স্বাধীনই করেন আমার বাবা, তিনি তো এই সেনাবাহিনী গড়েও তুলেছিলেন। যারা আমাদের বাড়িতে রীতিমতো আসা যাওয়া করত, আমাদের বাড়িতে নাস্তা ভাত খায়নি এরকম কেউ নেই। আর তারাই যখন সরাসরি কামালের সামনে এসে কামালকে গুলি করে বা জামালকে গুলি করে বা এই বাড়িতে এইভাবে গুলি করলো, আপনারা একবার চিন্তা করে দেখেন যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করা আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। এর আগে শেখ কামালের বন্ধু ও সহযোদ্ধারা স্মৃতিচারণ করেন, বলেন তিনি দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে সবসময় কাজ করে গেছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন ২৬ বছর বয়সে তিনি এত কিছু অর্জন করেছেন যা অতুলনীয়। কামালের সম্বন্ধে কি বলবো, সে যে এত ক্ষমতাশীল সেটা সে কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই। আমি লন্ডনে যাব, আমি বললাম দোস্ত আমি লন্ডন যাচ্ছি কি আনবো তোমার জন্য, অন্য কেউ হইলেও বলতো আমার জন্য একটা শার্ট আনো বা আমার জন্য একটা স্যুট নিয়ে আসো বা কলম নিয়ে আসো বা ঘড়ি নিয়ে আসো, সে বলতো আমার আবাহনীর জন্য খেলোয়াড়দের প্লেয়ারদের জন্য কিটস আনো। জাপান যাচ্ছিলাম, বললো স্পন্দনের জন্য অর্গান আনো। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলোচকরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ৩,২৬৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২,৬৫৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত 2,৪৬,৬৭৪ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় মোট ১১,১৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ১,৮৯০ জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ১,৪১,৭৫০ জন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা ১২,১২,৪১৬টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৬৫৪ জন। এ পর্যন্ত শনাক্ত ২,৪৬,৬৭৪ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৩.৭৮% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৩৫%। গেল কয়েক সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা কমার ফলে কমেছে আক্রান্তের সংখ্যাও। এতে ভুল বার্তা পাচ্ছেন সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানার আগ্রহ হারাচ্ছে অনেকেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ হারে বাড়তে পারে। ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন তারা। দেশের সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয় ২৬ জুন, 18,৪৯৮টি। ২৫ জুলাই প্রথমবারের মতো পরীক্ষা নেমে আসে ১০,০০০-এর নিচে। এখন ৮২টি ল্যাব কার্যকর থাকলেও জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকেই কমতে শুরু করে নমুনা পরীক্ষা, যদিও শনাক্তের হার ২০ থেকে ২৫% মধ্যেই আছে। শনাক্ত কমায় অনেকের মধ্যে দেখা দিয়েছে গা ছাড়া ভাব, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিতও বাড়ছে উদাসীনতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ফি জটিলতা, ফল পাওয়া নিয়ে ভোগান্তির পাশাপাশি বন্যা ও ঈদের কারণে কয়েকদিনে নমুনা পরীক্ষা কমেছে। পরীক্ষাতে শনাক্ত হওয়ার হার কিন্তু খুব একটা কমেনি, বরঞ্চ সেটা মোটামুটি একই রকম আছে। তবে এটা ঠিক যে বন্যার কারণে এবং কোরবানি ঈদের কারণে নমুনা সংগ্রহ কম হচ্ছে। তবে এটা দেখে যদি আমরা মনে করি যে আমাদের এখানে করোনা সংক্রমণের বিপদ কেটে গেছে, আমরা অসতর্ক হই, স্বাস্থ্যবিধি মেনে না চলি, এটা হবে আমাদের সবচেয়ে বড় বিপদ। একমাত্র প্রতিরোধী হলো এই সতর্কতা, স্বাস্থ্যবিধি মেনে চলা। সুতরাং এখানে যদি জনসাধারণ অবহেলা করে, অবজ্ঞা করে, তাহলে এই ভিয়েতনাম বলেন, ব্রাজিলের কথা চিন্তা করেন, ইউরোপের অনেক দেশে আছে, সেকেন্ড টাইম আমরা দেখতে পাচ্ছি, জাপানের কথা বলেন, অনেক দেশেই কিন্তু আবার দেখা দিয়েছে, চীনের কথাই বলেন আবার দেখা দিয়েছে। সুতরাং সেটা একটা ভয় থেকেই যায়। ভ্যাকসিন বাজারে আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতিরও সুযোগ নেই বলছেন তারা। যতদিন একটা ভ্যাকসিন না আসবে ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু এই প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েই চলতে হবে। অবশ্যই মাস্ক পরবে ঘরের বাইরে গেলে, এগুলো হাত ধোয়া এগুলো আপনারা জানেন, এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব মেনটেন, পারতপক্ষে প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যাবে না, এবং বাইরে গেলেও কাজ শেষ করে দ্রুত ফিরে আসবে। যে টিকা তৈরি হচ্ছে সেগুলির কিন্তু এখনও মাত্র কয়েকটাই phase 3 ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে। অবশ্য phase 3 ক্লিনিক্যাল ট্রায়াল সাকসেসফুলি না হওয়ার এটা কতটুকু এফেক্টিভ, এটার কী সাইড এফেক্ট আছে সেটা যদি আমরা বিস্তারিত না জানতে পারি ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে কারো হাতেই টিকা আসবে না। সো আমরা একটা টিকার জন্য যতদিন আমাদের অপেক্ষা করতে হবে ততদিন আমাদের সবাইকে আসলে সতর্কই থাকতে হবে। বিশেষজ্ঞদের আহ্বান, লক্ষণ দেখা দিলেই করাতে হবে পরীক্ষা, পাশাপাশি নিজ উদ্যোগেই নিশ্চিত করতে হবে কোয়ারেন্টাইন। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেবাননে বিস্ফোরণে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। সেখানকার বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সেলরি এবং ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি এবং শরীয়তপুরের মিজান। তবে আরও কয়েকজনের মৃত্যুর খবর যাচাই বাছাই করছে দূতাবাস। মানিকগঞ্জের সিঙ্গাইরের শেফা আক্তার কাজ করছেন লেবাননের বৈরুতে। বিস্ফোরণের সময় তিনি ছিলেন ঘটনাস্থলের আশেপাশে। হঠাৎ এমন বিস্ফোরণে কাচের আঘাতে আহত হন শেফা। আমি ওখানে কাজে ছিলাম, কাজে থেকে স্যালারি নিয়ে নামতাছি, 4-5 মাস পরে কাজ পাইছি, তো কাজ করে স্যালারি নিয়ে নামতাছি। আমার সাথে আমার ম্যাডামের মেয়েও ছিল, ওইখানে অনেক বাঙালি কাজ করে। তো মনে করেন কি বলুম, আমার টাকা পয়সা কোথায় গেছে এবং আমি প্রচুর মনে করেন আহত হয়েছি। ঘটনার আকস্মিকতায় বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন তিনি। এরপর স্থানীয় একজনের সহায়তায় বাসায় ফিরেন শেফা। আমার পায়ের জুতাও ছিল না, প্রচুর কাজ ভাঙা ঢুকছে এবং আমার টাকা পয়সা কই গেছে আমি নিজেও জানি না। মোবাইলটা অনেক খুঁজে টুজে বাইর করছি, কারণ মোবাইলটা আমার খুবই দরকার ছিল। বিস্ফোরণে 2 বাংলাদেশি আহত হওয়ার খবর মিলেছে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি ও শরীয়তপুরের মিজান। এদের মধ্যে মিজান রেস্টুরেন্টে ও মেহেদি একটি দোকানে কাজ করতেন। আমাদের প্রবাসী মারা গেছে 2 এখন পর্যন্ত, 2 আর আহত হচ্ছে 78 এর মধ্যে। তারা বিভিন্ন হসপিটাল সূত্রে আর কি এই নিউজটা আমাদের। তার মধ্যে 10 এখন হসপিটালে এখনো চিকিৎসাধীন আছে, আর বাকি 68 তারা রিলিজড অলরেডি হসপিটাল থেকে। লেবাননে বর্তমানে 13 লাখ বাংলাদেশি অবস্থান করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সেলরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন। আর বিস্ফোরণস্থলে আনুমানিক 3 থেকে 4 হাজার বাংলাদেশি থাকেন বলেও জানান তিনি। দুর্ঘটনার পর দেশে ফিরে আসার বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান প্রবাসীরা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নড়াইলের কালিয়ার পুরুলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে 1 নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছেন পুরুলিয়ায় কাজল গ্রুপ এবং আমিনুর গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে সকাল 9টার দিকে দেওয়াডাঙ্গা স্কুল মাঠে কাজল পক্ষের ছোড়া শটগানের গুলিতে আমিনুর গ্রুপের মাসুদ রানা সহ 9 আহত হন। পরে মাসুদ রানা সহ 4 নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদের বাড়ি দেওয়াডাঙ্গা গ্রামে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন যশোরের পরিদর্শক আব্দুল মান্নান জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। নড়াইল হাসপাতালে মর্গে এসে মৃতের নিকটাত্মীয়দের সাথে কথা বলছি, জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের ফলাফল এখন আমরা ডিসিশন নিইনি। গত কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি না বাড়ায় দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। তবে বন্যা দুর্গত এলাকায় বেড়েছে নদী ভাঙন এবং রোগবালাই, বিশুদ্ধ পানি এবং পয় নিষ্কাশনের সংকটে বানভাসী মানুষ। ফরিদপুরে পদ্মা, মধুমতি, আড়িয়ালখা ও কুমার নদের পানি এখনও বিপদসীমার উপরে। জেলার 7 উপজেলার 550 গ্রামের বাসিন্দারা এখনও পানিবন্দী। ধান, পাট ও সবজি সহ জেলায় নষ্ট হচ্ছে 10,000 হেক্টর জমির ফসল। এই বছরে যা হয়েছে আমাদের এলাকায় মানুষ 5 বছর এই ঋণ ছাড়তে পারবো না। গরু না বাঁচাম কি নিজে তো ভাত পানি যায় গামাগো আল্লাহ রেজেকে একদিন গেছি কিনা আপনাকে দেখলে খাওয়াবেন। আমার গরুনের সমস্যা। রাজবাড়িতে কমেছে পদ্মা নদীর পানি, তবে বন্যা কবলিত এলাকায় বেড়েছে পানিবাহিত নানা রোগের প্রকোপ। মুন্সিগঞ্জে নদ-নদীর পানি কমতে শুরু করায় বাড়ছে নদী ভাঙন। জেলার 38 ইউনিয়নের 261টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। ভেসে গেছে প্রায় 1800 পুকুরের মাছ। পানিতে ডুবে মরে যাইতেছে। আমগো কেউ দেখেন, আমরা সারে ভাসতেছি। আমগো দুঃখের কোনো শেষ নাই। শরীয়তপুরে এখনও পানিবন্দী অন্তত 5 লাখ মানুষ। বন্যার পানিতে নষ্ট হচ্ছে 4050 হেক্টর জমির ফসল। কর্মহীন হয়ে খাদ্য সংকটে দুর্গত এলাকার বাসিন্দারা। জামালপুরে বন্যার পানি কমায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। তবে তিন দফা বন্যায় বিপর্যস্ত 2.5 লাখ পরিবারের ঘরবাড়ি। আমরা কোনো পান টান পাই নাই, কোনো কামাই রোজগার নেই, কোনো বাড়াবা আছে না, একের রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে। টাঙ্গাইলে প্রায় 7 লাখ মানুষ এখনও পানিবন্দী। পানিতে নিমজ্জিত জেলার 18,126 হেক্টর ফসলি জমি। সিরাজগঞ্জে বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। বরাদ্দ পেয়েছি 500 মেট্রিক টন চাল এবং 13 লক্ষ জিআর ক্যাশ, এবং আমরা পেয়েছি 4 লক্ষ টাকা আমরা বলি শিশু খাদ্য এবং 6 লক্ষ টাকা খাদ্য। এইগুলো বরাদ্দ পাওয়ার পরে আমরা এবং 8,000 টাকার শুকনো খাবার, যেটা এর মধ্যে 2000-এর বাদে 6000 আমরা শুকনো খাবার আমরা অলরেডি কিন্তু উপজেলা নির্বাহী পরিষদে বরাদ্দ দেওয়া হয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্র সহ কুড়িগ্রামের নদ নদীর পানি কমায় বন্যার উন্নতি হলেও জেলার চরাঞ্চলের অনেক পরিবার এখনও পানিবন্দী। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাভারের ধামসোনা ইউনিয়নের বন্যার পানির সঙ্গে কারখানার রাসায়নিক এবং বর্জ্য মিশে একাকার, এতে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন সেখানকার বাসিন্দারা। এজন্য কারখানা মালিকদের গাফিলতিকে দুষছেন নাগরিক সমাজ। আর উপজেলা প্রশাসন বলছে এমন পরিস্থিতি এড়াতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভেলা ও ডিঙ্গি নৌকা এখন যাতায়াত মাধ্যম। সাভারের ধানসোমা ইউনিয়নের বন্যা কবলিত পশ্চিম বাইপাইল ও কাইচাবাড়ি এলাকায় অনেকেরই ঘরে কোমর সমান পানি। শিল্প এলাকা হওয়ায় পানিতে মিশেছে কলকারখানার রাসায়নিক ও বর্জ্য, যা বাড়িয়েছে দুর্ভোগ। চিবি গলি টলি উঁচা জায়গা যেখানে পানি আমি বিগত 20 বছর ধরে দেখি না, সেখানে পানি উঠছে মানে কল্পনার বাইরে। আমার অনেক কষ্ট হইতাছে। বাসায় পানি উঠছে, বাসার ভিতর পানি উঠলে সারা দিন ভরা ছিলাম। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অপরিকল্পিত শিল্পাঞ্চল হওয়ায় কারখানার বর্জ্য অপসারণে নেই যথাযথ ব্যবস্থা, আছে কারখানা মালিকদের গাফিলতিও। এই বন্যায় কলকারখানার যেসব বর্জ্যগুলো সেই পানিতে মিশে যাচ্ছে এবং তারা যেভাবে ট্রিটমেন্ট প্ল্যান করার কথা সেটা তারা করছে না। উপজেলা প্রশাসন বলছে কারখানার বর্জ্য অপসারণে বড় প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হলে এমন পরিস্থিতি আর থাকবে না। মন্ত্রী মহোদয় বললেন যে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে মেগা প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা আছে, তো এই প্রজেক্টগুলো বাস্তবায়িত হলে ওভারঅল হয়তো টোটাল সিনারিও, শুধু বন্যা পরিস্থিতি না, অন্যান্য সময়ের জন্য টোটাল সিনারিটা ইমপ্রুভ করবে। সরকারি হিসাবে সাভারে পানিবন্দী 8 ইউনিয়নের প্রায় 3000 পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে পদ্মায় তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। যাত্রীর চাপে সকাল থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। অন্যদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথেও বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ। দৌলতদিয়া ঘাটে নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে দীর্ঘ 5 কিলোমিটার যানবাহনের সারি। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই সবচেয়ে বেশি। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তিতে আছেন যাত্রী এবং চালকরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, ফলে ঘাট এলাকায় বাড়ছে গাড়ির চাপ। এই পথে ছোট বড় মিলে 17টি ফেরি চলাচল করছে। অন্যদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটেও কর্মস্থলমুখী মানুষের চাপ বাড়ছে। ঘাটে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানবাহনের জট। এই রুটে ফেরি চলছে মাত্র 7টি। যাত্রী নিরাপত্তায় ঘাট এলাকায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মেঘনার তীব্র ভাঙনের কবলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কয়েকটি ইউনিয়ন। শুধু হরণী ইউনিয়নেই নদী গর্ভে বিলীন হয়েছে 10 বর্গ কিলোমিটার এলাকা। বর্ষার শুরু থেকে ভিটে মাটি হারিয়েছে 300-র বেশি পরিবার। স্লুইস গেট এবং বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে এই ইউনিয়নের মানুষের। 25 বছর আগে মেঘনার বুকে জেগে ওঠে 96 বর্গ কিলোমিটার আয়তনের হরণী ইউনিয়ন। সরকারি চর উন্নয়ন বসতি স্থাপন প্রকল্পের অধীনে নদী ভাঙা কয়েক হাজার পরিবারের আদর্শ বসতি হয়ে ওঠে এ জনপদ। তবে 8 বছর ধরে মেঘনার ধারাবাহিক ভাঙনের মুখে ফের বিপর্যস্ত এখানকার মানুষ। এবার বর্ষার শুরুতেই বসতভিটা হারিয়েছে 300 পরিবার। বিলীন হয়েছে চলতা স্লুইস গেট। বয়ারচর রক্ষাবাঁধেরও প্রায় 5 কিলোমিটার অংশ তলিয়ে গেছে নদীগর্ভে। বিলীন হওয়ার পথে 8 নম্বর কলোনি। নদী ভাঙার কারণে যে উন্নয়নগুলো এই ইউনিয়নে হয়েছে সেই উন্নয়নগুলো এখন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই মিলে 7 বার ভাঙছে, এখনো আমরা অনার অস্থায়ী হয়ে গেছি। আমরা কোনো জায়গা জমি আর কিনতে পারতেছি না। প্রতিদিনই জোয়ারের পানি ঢুকে পড়ছে বাড়িঘরে, ভাঙছে পাকা সড়ক, স্কুল, মাদ্রাসা ও বাজারঘাট। ফলে এই ইউনিয়নের 3000 পরিবারের দিন কাটছে ভাঙন আতঙ্কে। বেড়িবাঁধ না থাকার কারণে, সুইচটা ভাঙি যাওয়ার কারণে আমরা এখন প্রায় 3000 ফ্যামিলি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। ভাত রাঁধি খামু, ওই ধরনের চুলা আছে, চুলার কিছু থাকে না, সব কিছু আজকে জোয়ার হলে সব জোয়ার ঘুরে আলা। হরণি ইউনিয়নে নদী ভাঙন রোধে এরই মধ্যে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বয়ার ছড়ে আমরা নদী ভাঙন রোধে একটা প্রকল্প গ্রহণ করেছি। ওই প্রকল্পের মধ্যে আমাদের 14 কিলোমিটার প্রতিরক্ষামূলক মানে নদী ভাঙন রোধ আছে, তার 5 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ আছে, আর চতলা সুষ্ঠু পুনর্নির্মাণের। শুধু হরণি নয়, শুকচর, নলচিরা ও চৌরিশ্বর ইউনিয়নেও মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিনই জোয়ারের পানি ঢুকছে এসব ইউনিয়নের গ্রামগুলোতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে নরসিংদীতে নৌকা ভ্রমণে যাওয়া দুপক্ষের সংঘর্ষে অনিক মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা 6টার দিকে সদরের নাগুরিয়াকান্দি সেতুর নিচে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌকা ভ্রমণে যায় নিহত অনিক সহ তার সঙ্গীরা। ফেরার পথে অপর একটি নৌকার লোকজনের সঙ্গে তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় মাথায় আঘাত পেয়ে নৌকা থেকে পানিতে ডুবে নিখোঁজ হয় অনিক। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, ঘটনা তদন্ত করে দোষীদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।